এই যে ঠাকুমা, হাই বলো। হাই, মা হাই বলো। কফি দিয়ে চিপস হয়, আর দাও একটা চিপসের প্যাকেট। হাসো, দারুণ হচ্ছে, কেমন লাগছে বলো একটু। এটা ভিডিও করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জানি তোমরা অনেক অনেক অনেকটা ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। আমরা বলতে আজকে দেখতে পাচ্ছ আমি, আমার মা এবং আমাদের সুইট 16 ঠাকুমা। কোথায় রয়েছি? রয়েছি কলকাতার ইকো পার্ক বলে জায়গাটাতে। ইকো পার্ক জায়গাটা তো ভীষণ সুন্দর, কিন্তু তার সাথে তোমাদের আজকে যে গল্পটা বা স্টোরিটা শেয়ার করবো সেটা আরও বেশি সুন্দর। আমাদের চারপাশে তাকালে দেখতে পাই যে মানুষের জীবনে কত বড় বড় কাজ করে আমাদের জন্য এক্সাম্পল সেট করে, মোটিভেট করে, আমাদের ইন্সপায়ার করে। আর আমাদের বাড়িতে আমাদের এই যে 90 ঊর্ধ্ব ঠাকুমা, দেখছো বয়সের তোয়াক্কা না করে আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছে, কি না চারপাশটা দেখবে, এনজয় করবে, বলো তো কেমন লাগছে? ঠাকুমার এনথুজিয়াজম দেখে আমি আর মা ডিসাইড করলাম যে ইকো পার্ক বেড়াতে চলে যাবো ঠাকুমাকে নিয়ে। কথা প্রসঙ্গে বলে রাখি, ঠাকুমা কিন্তু বাড়িতে হুইল চেয়ার ব্যবহার করেন না। আর কলকাতার ইকো পার্কে যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করতে হয়, তাই আমরা এখানে এসেই মাত্র অফিসে গেট নাম্বার 1-এর অফিস যে রয়েছে সেখানে যোগাযোগ করে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে ফেললাম। এবং ঠাকুমা বসে, দেখো কি হাসি, দারুণ খুশি হয়েছে ঠাকুমা। প্রত্যেকটা মানুষই এসে এসে ঠাকুমাকে প্রণাম করে যাচ্ছে, কেউ কেউ আবার সেলফি তুলে নিয়ে যাচ্ছে, আমাদের ভিডিও করে নিচ্ছে, সবাই আমাদের বলছে বাহ আপনারা এত সাহস করে এই মহিলাকে বের করে নিয়ে আসলেন কি করে, আমরা আমাদের এই বয়সেই পারি না। তো দেখো তারই কিছু ছবি তোমাদের জন্য শেয়ার করলাম। একটা ফটো নিলাম, হ্যাঁ সাধারণত মানুষ বৃদ্ধাবস্থায় পৌঁছালে মনোবল অনেকটাই কমে আসে, শারীরিক অক্ষমতা হ্রাস পেতে থাকে, তাই সেই কারণে। বাট আমাদের ঠাকুমাকে দেখে সেসব মনেই হবে না, গোটা পার্ক উনি ঘুরে বেড়ালেন শুধুমাত্র মনের জোর আর পজিটিভ থিঙ্কিংয়ের জন্য। দেখো পজিটিভিটি মানুষকে কীভাবে স্বতঃস্ফূর্ত করে রাখে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ঠাকুমাকে কেমন লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এই ভিডিও থেকে কতটা ইন্সপায়ার্ড হলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ঠাকুমা পরেছে এই সাদা রঙের শাড়িটা, তার সাথে ম্যাচ করে আমি পরে নিয়েছি এই হোয়াইট রঙের ফ্লোরাল ক্রপ টপটা আর একটা ডেনিম। পরে আমি আমার মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, তো সেই দিনটা দারুণ মজা হয়েছে। ঠাকুমার যে এত আনন্দ পেয়েছে তাতে আমারও মনে খুব খুব স্যাটিসফাই। ভিডিওতে আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখো, প্রতি মুহূর্তে এইরকম ইনস্পিরেশনাল স্টোরি পেতে। আর আরেকটা কি বলবো, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।